সত্যি বলছি, অনেক দিন ধরে এমন একটা মাংসের রান্না খুঁজছিলাম যেটা রান্না করার পদ্ধতিও আলাদা হবে আর অন্যান্য মাংসের তুলনায় স্বাদেও আলাদা হবে। আজকে রান্নাটা যদি আমি ঠিকঠাক করতে পারি তবে এটা হবে আমাদের চ্যানেলে মাংসের সেরা রান্না। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি দারুণ লাগবে। সব থেকে বড় কথা, এই রান্নাটা আমি ব্রয়লার মুরগি দিয়ে বানাবো। প্রথমেই আপনারা মাংসটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নেবেন, যাতে জল একেবারেই না থাকে। এরপরে আমি ম্যারিনেশনে কি কি দিচ্ছি একটু ভালো করে দেখে নেবেন। 1 কিলো মুরগির মাংসতে 1টা ডিম দিচ্ছি, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম 1 চামচ, পরিমাণ মতো দিচ্ছি লবণ, 1/4 চামচের 1 চামচ দিচ্ছি সয়া সস, 1 চামচ রসুন বাটা, আর 1/4 চামচের 2 চামচ দেবো কর্নফ্লাওয়ার। এবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নিই। আমি যা কিছু দিয়েছি কিন্তু 1 কিলো মাংসের মাপে দিয়েছি, আপনারা যদি করেন ঠিক মাপগুলোও একই রাখবেন। শুধুমাত্র কর্নফ্লাওয়ারের মাপটা একটু এদিক ওদিক হতে পারে, প্রয়োজন হলে আর 1 চামচও দিতে পারেন। এইভাবে মেখে একটা ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব, তবে খুব বেশি সময় রাখবো না, আমার উনুন ধরাতে যতটুকু সময় লাগে। উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে মাংসগুলোকে ভেজে নেব। তেল গরম করে তেজপাতা, এলাচ আর দারচিনি দিলাম। তেলটা ভালো করে গরম করে মাংসের পিসগুলো দিয়ে দিতে হবে। মাংসের পিসগুলোকে একটু বড় করে রাখবেন। এই রান্নাটা কিন্তু একটু মশলাদার, বিশেষ কোনো অনুষ্ঠানে আপনারা এটা বানাতে পারেন, বা বাড়িতে কোনো বিশেষ আত্মীয় এসেছে নতুন কিছু বানাতে ইচ্ছে করছে, এই ধরনের মাংস বানিয়ে খাওয়াতে পারেন। একদিক পুরোপুরি হলে আর একদিক নাড়িয়ে নিচ্ছে। এই যে দেখুন হালকা আঁচ লেগেছে না, এদিকটা লাল লাল হয়ে গেছে। আঁচটা কিন্তু বাড়ানো থাকবে, নাহলে মাংস খুব তেল টেনে নেয়। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। সমানভাবে ভাজা হয়েছে বলে দেখুন দুদিকটা সমান লাল হয়েছে। একই পদ্ধতিতে বাকি মাংসগুলো ভেজে নিচ্ছি। এই মাংস রান্নাতে এমন একটা মশলা দেবো আপনারা হয়তো কোনোদিন দেননি এই মশলাটা। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিই। এবার ওই একই তেলে এরকম ডুমো ডুমো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। 2টো পেঁয়াজ দিয়েছি, 2টো টমেটো দিয়েছি। এগুলোকেও এরকম ভাজা ভাজা করে নিতে হবে। আঁচটা কম রাখবেন না, তাহলে পেঁয়াজটা কিন্তু গলে যাবে। আঁচটা বাড়িয়ে রাখলে ভাজাটা সুন্দর হবে। খুব ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে। আর দেখুন খুব বেশি কিন্তু ভাজিনি। এতক্ষণ অবধি যতটা রান্না করলাম দেখলেন তো, অনেকটাই আলাদা রান্নাটা। এবার সেই বিশেষ মশলাটা বানাবো। কড়াইটা নামিয়ে রাখি। 1 কেজি মাংসতে 4 চামচের 1 চামচ চারমগজ, আর 1 চামচ দিচ্ছি সাদা তিল, যেটা দিয়ে নাড়ু বানানো হয়। হাতে গোনা 3-4টে কাজু, 1 চামচ ভরে 2 চামচ টক দই। আমি যতটুকু করে মশলা ব্যবহার করেছি আপনারাও ততটাই দেবেন। এর থেকে বেশি ব্যবহার করলে কিন্তু মাংসের তুলনায় গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। আমি মিক্সি করে আনি। এবার ওই একই তেলে পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা, কিছু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে আদা বাটা দিলাম, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম। মাংসের ঝাল ছিল, ঝালটা পরিমাপ করে দেবেন। আর দিচ্ছি হলুদের গুঁড়ো। মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে, এই যে মিক্সিতে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। একটু জল দেব, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এই পুরো মশলাটা ধৈর্য ধরে কম আঁচে কষাতে হবে। তাড়াহুড়ো করে কষালে কিন্তু তরকারির রঙও আসবে না আর মশলাটা পুড়েও যাবে। কি সুন্দরভাবে তেল ছাড়ছে দেখুন। এবার এর ওপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সময় দিলে রঙটা ভালো আসে। একই সঙ্গে ভাজা মাংসগুলোও দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে নাড়তে হবে আর মাংসটা কষাতে হবে। এবার আর খুব বেশি সময় কষাবো না, এবার যে ভাজা পেঁয়াজ আর টমেটোটা আছে ওটা দিয়ে দেবো। মাংসে আগে লবণ দিয়েছি, লবণটাও স্বাদ বুঝে দিতে হবে কিন্তু। এবার এই ভাজা পেঁয়াজ আর টমেটো দিচ্ছি। মাংস ভাজা থেকে কষানো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে আছে। এবার একটু জল দিয়ে দেবো, তবে খুব বেশি নয়। যে কোনো রান্না না একটু ধৈর্য ধরে রান্না করলে তার স্বাদই ভালো আসে। ব্যাস, আর একটু যাবে। ঠিক যতটাই ঝোল লাগবেন ততটাই জল দেবেন।
যেহেতু টক দই দিয়েছি তাই অল্প একটু চিনি দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এবার হালকা করে নাড়িয়ে নামিয়ে রেখে দেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এই রান্নাটা, ভাত কেন রুটি পরোটা সবের সঙ্গে এত সুন্দর লাগবে তো। আর গ্রেভিটাও দেখুন কত সুন্দর, আমি আর মা খেয়ে দেখবো কেমন হয়েছে। আর মা না লেগ পিস খেতে খুব ভালোবাসে, লেগ পিসটা নেই। আজকে আমার ছেলে মাংস আনতে একটু দেরি করে ফেলছে, পেলা হয়ে গেছে, তখন এখন আর রান্না করতে পারিনি। আর কি বৃষ্টিও হচ্ছে এত, রাতে আবার টিউশন আছে বলে এই জন্য মাকে বলছি আমি তাহলে বিকেলে তরকারিটা করে ফেলি, রাতে তখন ভাত হয়ে হবে, রুটি হয়ে হবে, যা খাওয়া হয়ে হবে। রুটি খাবে না ভাত খাবে না? এই মাংস সঙ্গে রুটি করো। কেমন হয়েছে মা? ভালো লাগছে, মাখা মাখা তরকারি আছে, দুষ্টা আছে তো মাকে রুটিটা খাওয়ার। ব্রয়লার মাংস সাধারণত খেতে ভালো লাগেনি, আজকে বেশ ভালো লাগছে কিন্তু খেতে। ভালো হয়েছেন, ভালো স্বাদ কিন্তু, মানে সে একটু আলাদা আলাদা স্বাদ পাচ্ছি, একটু নুনটাও ভালো ভাবে লাগছে, নুনটাও সুন্দর ঢুকেছে দেখতে পুরো। দেখুন যে হোটেলের মতো রেস্টুরেন্টের মতো, এগুলো বাটার নান এগুলো দিয়েও ভালো লাগবে কিন্তু, দারুণ স্বাদ হয়েছে আর কি। মা লেগ পিসটা খাও, তোমার জন্য নিয়ে এসেছি। সুন্দরভাবে সেদ্ধ হয়েছে বলতো, সেদ্ধটা নয় মানে তার ভেতরে ভাজার জন্য এত সুন্দর, মানে ছেড়ে ছেড়ে যাচ্ছে মাংসটা। আজকে পুরোপুরি অন্যরকম রান্না হচ্ছে, আপনারা তো দেখেছেন একেবারে আলাদা পদ্ধতিতে রান্না করেছি। একবার বাড়িতে কিন্তু এরকম চেষ্টা করবেন। আর আপনারা মানে যদি ক্যাটারিং এর কোথাও রান্না করতে যান, আপনাদেরকে পরামর্শ দিচ্ছি না, পারলে এটা বাড়িতে একবার চেষ্টা করে রান্না করতে পারেন, খুব খারাপ লাগবে না, ভীষণই ভালো লাগবে, খুব ভালো লাগবে খেতে। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা কিন্তু অবশ্যই রান্নাটা করে খাবেন। সন্ধ্যে নেমে এসছে, ভীষণ মশা।